গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পুলিশ কর্মীরা এক সুপারি কিলারকে গ্রেপ্তার করল দুর্গাপুরের মেন গেট এলাকা থেকে। পুলিশ সূত্রে জানা গেছে, মিন্টু সাহানি নামের ওই ব্যক্তি 2020 সালে পাঞ্জাবের লুধিয়ানা এলাকার এক মহিলাকে মোটা অঙ্কের টাকা সুপারি নিয়ে তাকে খুন করে গত দেড় বছর ধরে দুর্গাপুরের সিটি সেন্টারে গা ঢাকা দিয়ে পরিবার নিয়ে বসবাস করছিল। মিন্টু সাহানি নামের ওই ব্যক্তির ওপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের কর্মীদের সন্দেহ হয়। এরপরই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে খুনের ঘটনা জানতে পারে গোয়েন্দা বিভাগের কর্মীরা। এরপরই বিষয়টি তারা পাঞ্জাব পুলিশকে জানায়। মিন্টু সাহানিকে ওয়ারিয়া থানার পুলিশের হাতে তুলে দেন গোয়েন্দা বিভাগের কর্মীরা। মিন্টু সাহানি নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক ধৃতকে চার দিনের ট্রানজিট রিমান্ডে পাঞ্জাব পুলিশের হাতে তুলে দেয়। পাঞ্জাব পুলিশের কর্মীরা জানিয়েছেন, ওই ব্যক্তি মোটা অঙ্কের টাকা নিয়ে পাঞ্জাবের এক মহিলাকে খুন করে লুকিয়েছিল এতদিন। তবে ধৃত ওই ব্যক্তি মোটা অঙ্কের টাকা নিয়ে আরও এই ধরনের অপরাধ করে থাকতে পারে বলে অনুমান পুলিশের। रिशपाल कौर सी लेडी मर्डर कत्ल कर दिया था। रिशपाल कौर वाइफ ऑफ सुखदेव सिंह विलेज शाहपुर डिस्ट्रिक्ट लुधियाना पंजाब पंजाब में रह रहता था। आरोपी है? हाँ जी, आरोपी पंजाब में रहता था पहले। हाँ जी, फिर इसको अरेस्ट कैसे किया? अरेस्ट हमारा इसके पास स्कोप लगातार ही चल रहा था, एक साल हो गया। हम काम जब भी खड़े हैं इंटेलिजेंस की दे। हाँ जी सर, मर्डर किस लिए किया था? मर्डर किया था इसने पैसे के लिए, ये तो हेयर किया था इसके साथ। इसको हायर किया था? हायर करा था। मतलब कि जैसे बोलता है कि सुपारी किला। हाँ जी, जैसे बोल सकते हैं। ये कितने में कॉन्ट्रैक्ट लेके मर्डर किया था? इसको 90,000 तो एक मिल गया था, इसमें अकाउंट में डला है। ये इसके खिलाफ पहले भी कोई केस है? ये देखना चलेगा, तफ्तीश दौरान देखेंगे। इन्वेस्टिगेशन दौरान देखेंगे। वहाँ पर ये नोटोरियस क्रिमिनल है, काफी खतरनाक क्रिमिनल है जी। इसमें पहले जी हमारे तो इस केस में ही पहली वारदात में हमारे नोटिस में आया है, नोटिस में आया है। वो पहले छोटे छोटे झगड़े करता था पंजाब में। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। GSI সার্টিফাইড গ্রহরত্ন ও সোনারূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309 8170011562।